নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ 28/4/2022-এ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো যারা শিক্ষকতা চাকরি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আপনার নোটিফিকেশনটা ভালো করে দেখে নিন এবং যদি আপনারা এলিজিবল হন বা যোগ্য হন তাহলে অবশ্যই আবেদন করবেন, একদম মিস করবেন না। তো আসুন দেখে নিন সেই নোটিফিকেশন। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে নরেন্দ্রপুরে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে শুধুমাত্র পুরুষ চাকরি প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন এবং স্থায়ী পদে নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বদলির জন্য আবেদন করতে পারবেন না। শূন্যপদ নবম দশম শ্রেণীর ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞান এবং গণিত বিভাগে নিয়োগ করা হবে। শিক্ষকের যোগ্যতা, নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং বিএড থাকতে হবে। বয়স 20-40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 1/1/2022-এর সাপেক্ষে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ও পিএইচের ক্ষেত্রে 8 বছরের ছাড় পাবেন। বেতন নন গভর্নমেন্ট এডেড স্কুল এর নিয়ম অনুযায়ী মাসিক বেতন ও বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে একটি আবেদন করার জন্য ফর্ম ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটি আমাদের পেজে আপনারা এই ফর্মটার ওয়েবসাইটও পেয়ে যাবেন। তো আবেদন শুরু হবে 18/4/2022-এ এবং শুরু হয়ে গেছে, চলবে 2/5/2022 পর্যন্ত। 2/5/2022-এর মধ্যে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা হবে 20/5/2022-এ। তো সেই নোটিফিকেশানটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে সেই নোটিফিকেশান, দেখুন, ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন। মেল টিচার শুধু, লিস্ট অফ ভ্যাকেন্সি, 9-10 সায়েন্স ম্যাথ ST ক্যাটাগরির নিয়োগ হবে। এটা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 18/5/2022-এ, পরীক্ষা হবে 20/5/2022-এ। আর অ্যাপ্লিকেশান ফিস রয়েছে 500 টাকা আনরিজার্ভদের জন্য, 400 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য এবং 300 টাকা পিএইচ ক্যাটাগরিদের জন্য। ক্যাশে জমা করা যেতে পারে। হ্যাঁ, আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন ওয়েবসাইটে www.rkmvnarendrapur.org ওয়েবসাইট থেকে। April 30-এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, 30 April 2022-এর মধ্যে। এই সরি, হাতে হাতে জমা নেওয়া যাবে 2রা মেয়ের মধ্যে। অ্যাপ্লাইয়ের প্রসেস দেওয়া রয়েছে। বিস্তারিত জানতে আপনারা মানে ওয়েবসাইট চেক করবেন, ওয়েবসাইট চেক করে তারপরে আবেদন করবেন। তো যাই হোক, এই নোটিফিকেশান আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।